দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরও পুড়িয়ে দেওয়া হয়েছে সিপিএম এর পার্টি অফিস, বোরডাঙ্গি এলাকার ঘটনা, এক্ষেত্রেও অভিযোগের তীর তৃণমূলের দিকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর। শ্রীকান্ত, এই এক্ষেত্রে কি নিয়ে মূলত রাজনৈতিক সংঘর্ষ বাঁধলো? আমাদের যেটা খবর এসে পৌঁছেছে, গতকাল গভীর রাতে গঙ্গারামপুরের বোরডাঙ্গি এলাকায় একটা পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। গভীর রাতে ঘটনার ফলে কে বা কারা করেছে সেটা প্রত্যক্ষ ভাবে কেউ দেখেনি, কিন্তু স্থানীয় সিপিআইএম নেতৃত্ব যেটা অভিযোগ করছেন যে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল সিপিএম এর উপর অত্যাচার চালাচ্ছে। গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হয়তো ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে থাকতে পারেন। এখনো পর্যন্ত সকালবেলা পুলিশ ঘটনাস্থলে গেছিল, আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের তরফ থেকে কোনো উত্তর আমরা পাইনি। সিপিআইএম এর জেলা সম্পাদক অচিন্ত চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি সরাসরি এই অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোয়েল, ধন্যবাদ শ্রীকান্ত কথা বলে। আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুরের সঙ্গে। ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত চলছেই, আর চাপদানির খবর আপনাদের জানালাম, তার পাশাপাশি গঙ্গারামপুরেও একই রকম ঘটনা।